আমরা লাস্ট ক্লাসে ওয়েব টেমপ্লেট ডিজাইন কি কেন করব, কিভাবে করব, এই ডিজাইনটা করতে গেলে কি কি প্রয়োজন পড়ে বা কি টেকনিক ইউজ করে আমরা ডিজাইন করব, এই জিনিসগুলো দেখেছিলাম। কত প্রকারের ওয়েব টেমপ্লেট হয়, আজকে হচ্ছে আমরা একটা ওয়েব টেমপ্লেট লাইভ ডিজাইন করব। যদিও আমরা একদমই ইউনিক কোনো ডিজাইন করছি না, আমরা যে কোনো একটা ডিজাইনকে কপি করছি, যে ভিতরের যে লেয়ার ফাংশনগুলো আছে এগুলোকে আমরা কিভাবে মেনটেন করব, কিভাবে ঠিকঠাক করে রাখব। ক্লিয়ার? সো চলেন কাজে চলে যাই। আপনাদের একটা টেমপ্লেট আমরা এখানে ওপেন করে রেখেছিলাম, এটা কি ওপেন করি? আমরা জাস্ট এতটুকু করে রেখেছিলাম, কি করেছিলাম এখানে, যে যেই ডিজাইনটাকে আমরা কপি করছি সেই ডিজাইনটাকে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এরপরে যে হুবহু ওইটার মতো করে কপি করার চেষ্টা করব। বাট এখানে আমরা কেন কপি করছি, আমাদের মেইন কাজ হচ্ছে ডিজাইন তো আপনার মাথা থেকে বের হবে। আমরা ডিজাইন করবো যে কোথায় লোগো বসাবো, এখানে কি কি অপশন হবে, ক্লায়েন্ট বলে দিবে যে তার কতগুলো ফাংশন থাকবে, তারপরে সে কি ইমেজ দিতে চায়, কি টেক্সটগুলো দিতে চায়, যত ধরনের কন্টেন্ট আছে, টেক্সট আছে এবং ইমেজ আছে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এটা নিয়ে টেনশন করতে হবে না, অথবা আপনাকে ডেভেলপার দিয়ে দিবে। বাট এই যে সাজানোটা ফাংশনাল, যে ফার্স্ট ফাংশনে কি বসবে বা প্রথম অংশটাতে কি বসবে, দ্বিতীয় অংশটাতে কি বসবে, এই জিনিসগুলো আপনাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। তো এই জন্য ফার্স্টে আমরা যেটা করি, আমরা খাতায় আর্ট করি যে কোথায় কি বসবে, একটা ডায়াগ্রামের মতো বানিয়ে নিই। তো লাস্ট ক্লাসে আমরা জাস্ট এতটুকু পার্ট করেছিলাম, তো এতটুকু পার্ট পরে একটা অপশন দেখা যাচ্ছে এখানে, কি সরি এবার তো ক্লাস আসতে পারবে না। যে টেস্টিমোনিয়ালস, ফিচার্স, হোম, এই জিনিসগুলো আমাদের সব কমপ্লিট লেখা হয়ে গিয়েছে, সবগুলো লেখা কমপ্লিট। এই পার্টটা বাকি আছে, আমাদের কি দরকার, এরকম ছোট্ট একটা বক্সের মতো অপশন দরকার। আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস শিখিয়ে দিব, সেটা হচ্ছে যে আমি একটা নতুন ট্যাব নিয়ে আসি, ধরেন আপনার এই যে এই আইকনটা প্রয়োজন, এই যে ব্ল্যাক কালার ব্যাগের মতো যে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটা প্রয়োজন। এখন আপনি আইকনটা ট্যাবে গিয়ে কি আইকন লিখে সার্চ দিলে এটা আসবে, হ্যাঁ, ব্যাগ আইকন অথবা শপিং কার্ট, ম্যাম শপিং কার্ট, ওয়াহিদ জানা, হ্যাঁ আপনি পারবেন শপিং কার্ড, আমার তো মনে হয় না এটা শপিং কার্ড, এটা শপিং কার্ড না, শপিং কার্ড অন্যরকম। শপিং কার্ড এরকম, আচ্ছা আল্লাহ কেটে দিলাম কেন,
আপনাদেরকে ভাল একটা ইউজেবল সাইটের নাম বলছি, সেটার নাম হচ্ছে ইকো ফন্ট, ICO, ইকো FONT, ইকো ফন্ট লিখে সার্চ দেন। এই যে ফার্স্টের যে অপশনটা আসবে এটাকে ক্লিক করেন, এরকম একটা অপশন চলে আসবে। ভিউ অল আইকনসে ক্লিক করেন, তারপরে দেখেন আপনার কি দরকার। এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ওয়েব অ্যাপ্লিকেশন, ব্র্যান্ড, ডেকোরেশনাল, ডাইরেকশনাল, সোশিয়াল, এনিমেল, কোনটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। ওই পার্টটা যেমন ল রিলেটেড প্রয়োজন, লতে ক্লিক করেন, শুধুমাত্র ল রিলেটেড যে আইকনগুলো সে আইকনগুলো আপনাকে শো করবে। আবার ধরেন আপনি লটা চাচ্ছেন না, এটাকে অফ করে দিলেন। আপনি ধরেন ইমোশন রিলেটেড চাচ্ছেন, ইমোশনে ক্লিক করেন, ইমোশন রিলেটেড যে আইকনগুলো সেগুলো চলে আসবে। ইমোশনটা অফ করে দেই, ধরেন আমি এখানে দিলাম স্পোর্ট রিলেটেড, অথবা ডিভাইস, ডিভাইসে ক্লিক করেন, ডিভাইস রিলেটেড যে আইকনগুলো সব চলে আসবে। এখন এই আইকনগুলো দিয়ে কী করবো, খুব সহজে আমরা কীভাবে ইউজ করতে পারি, আপনাকে একটু কষ্ট করে ইকো ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন, ইকো ফন্ট ফ্রি ডাউনলোড এটা লিখে সার্চ দেন। আমরা ফন্ট এগুলো কিন্তু সব ফন্ট আকারে ব্যবহার করব। আচ্ছা সরি, এই যে এখান থেকে ডাউনলোড করলে হয়ে যাবে, এত কিছু করার দরকার নেই। এই যে উপরে ডাউনলোড লেখা, ডাউনলোডে ক্লিক করেন, আমার ইকো ফন্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব, এটার জিপটা ভেঙে দেই, এক্সট্রাক্ট হেয়ার ডাবল ক্লিক করেন, ফন্টসে চলে যান। এই যে ইকো ফন্ট এই লেখা, এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করে ইনস্টল করে নেন, অপেক্ষা করেন, ইনস্টল কমপ্লিট। তো আমাদের যেন কি দরকার ছিল, ব্যাগের মতো একটা চিহ্ন, রাইট? আমি ফার্স্টে আসার পরে যে ব্যাগের মতো একটা চিহ্ন পেয়ে গেছে, এটাই যথেষ্ট, আমার আর কোনো দরকার নেই। আপনি এখানে এসে জাস্ট ড্র্যাগ করবেন, মাউসে ক্লিক করে চেপে ধরে এভাবে ড্র্যাগ করেন, সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল সি কপি করেন, কন্ট্রোল সি কপি করার পর আপনার ফটোশপে চলে আসেন, টাইপ টুলটা সিলেক্ট করেন। টাইপ টুল সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক, কন্ট্রোল ভি পেস্ট করে দেন। এখনই চিনতে পারছেন না, একটা এই যে বক্সের মতো হয়ে আছে, এটা কি অবস্থা আছে, একটা বক্সের মতো হয়ে আছে, একটু বড় করে দিই। ওকে, এই যে দেখেন বক্সের মতো হয়ে আছে। সেটা কখন চিনবে, এটাকে হচ্ছে আপনার ফন্টে কনভার্ট করে দিতে হবে। কিভাবে, আপনি তো একে সিলেক্ট করলেন, ফন্ট স্টাইলে চলে যান, মাত্র যে ইকো ফন্টটা ডাউনলোড করলেন সেখানে চলে যান, ইকো ফন্টে আই কোথায় আছে, এই যে দেখেন ইকো ফন্ট, এখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি এটা কি হবে, ব্যাগ হিসাবে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? এতে হবে কি, আপনি যদি অনেক ছবি নিয়ে আসেন আপনার ফটোশপের ফাইলটা অনেক ভারী হয়ে যেতে পারে, বড় হতে পারে। ইকো ফোনগুলো যদি ব্যবহার করেন, যে ছোটখাটো আইকনের জন্য আপনি ইকো ফোন ইউজ করেন, গুগল থেকে আমার ছবি ডাউনলোড করার প্রয়োজন পড়লো না, আমার জন্য কি হলো, সুবিধা হলো। তো এটাকে আমি সবার উপরে নিয়ে যাই, এটার নাম দিলাম ব্যাগ আইকন। তারপরে কি আছে, একটা সার্কেল, সার্কেলের ভিতরে ও, সার্কেলের কালারটা কি হবে,
রেড কালার, আর এটার ভিতরে হবে ও, শুধু ও লিখবো। কালারটা কি হবে? কালার হবে হোয়াইট। ফন্টটা আরেকটু ছোট করে দিই। এই দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এই দুজনকে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দেন ধরেন পাইকন। ব্যাকটাকে এবং এই পপ আইকনটাকে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, যেন মিডলে আছে। আমি এই দুইটাকে এখন সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এদের নাম দেব কি দেওয়া যায়, মেনু বারের মেনু বাটন। এবার দেখেন আপনার ফার্স্ট উপরের এই পার্টটাকে যেন কি বলেছিলাম, কি নাম দিয়েছিলাম আমরা, উপরের অংশের নাম কি ছিল? আপার মেনু বার, হেডার, হেডারের অপশন বলেছিলাম, তাই না? হেডার বলেছিলাম। আমার কি কি আছে? লোগো পেয়েছি, তারপরে কি আছে, এই যে হোম ফিচার্স টেস্টিমোনিয়ালস পারচেজ, এই চারজনকে আপনি একসাথে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দেন মেনু বার, অথবা শুধু মেনু লিখতে পারি, জাস্ট মেনু লিখেন। লেখার পর দেখেন সব ঠিক আছে কিনা। ওকে, লোগো, মেনু, মেনু বাটন সবই পেয়েছি। এই চারটাকে একটা গ্রুপে আমরা কি করে দিলাম, আটকে দিলাম। পারচেজটা আলাদা আছে? হ্যাঁ, পারচেজটাও আলাদা আছে। ওকে, এরপরে এই যে ছবিটা, আমি ছবিটা সহকারে হেডারের মধ্যে রাখতে চাচ্ছি, যে এটা হবে হেডার, যেহেতু স্লাইডার ইমেজ এবং টাইটেল আছে একটা, সো এটাকে আমি হেডারের মধ্যে রাখতে চাচ্ছি। আমি একটা ব্লক নিয়ে নেব, ব্লক নেওয়ার আগে এখানে একটা ছোট্ট কাজ রয়ে গিয়েছে আমাদের। ছোট্ট কাজটা কি, এই যে টেক্সটটা আছে, এই টেক্সট ভিউ থেকে লক গাইড, গাইডগুলো লক করে দিলাম। এই যে টেক্সটটা আছে বা আমাদের যে মেনুটা আছে, মেনুর নিচে কোনো কি নাই, ব্যাকগ্রাউন্ড নাই। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, গ্রিডটাকে অফ করে দিলে, সো আমাকে এখানে একটা কি করতে হবে, আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। আমি একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, সাদা হবে। ব্যাকগ্রাউন্ডটাকে সবার নিচে নিয়ে যাব, এটার নাম দিব কি, বিজি, মানে ব্যাকগ্রাউন্ড নাম দিলাম। এই ব্যাকগ্রাউন্ড সহকারে মেনু বাটন সবটুকুকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটার নাম দিব মেনু বার, মেনু বার। আর এই যে যে ছবি সহকারে একটা টপিক দেখা যাচ্ছে, আমি টোটালটাকে হেডারের মধ্যে রাখতে চাচ্ছি, যে টোটাল অপশনটাই হচ্ছে হেডার। সো আমরা ব্ল্যাক কালারের যে বক্সটা আছে, এখানে আরেকটা বক্স নিয়ে আসবো, এতটুকু। এটার কালার কি হবে, ব্ল্যাক কালার হবে, এই কালারটা দিতে চাই। ওকে, এরপরে কি আছে, এটার মধ্যে একটা ছবি আছে। উর্মি বুঝি নাই, আবার বলে।
ম্যাম ও ওয়েব ওয়েব ডিজাইন ডিজাইনের মানে মানে কোর্সটায় কোর্সটা গেলেও গেলেও কি কি আমাকে আমাকে এগুলো এগুলো শেখাবে? শেখাবে? একটু তো হ্যাঁ, জিজ্ঞেস করি। এগুলো শিখাবে না, আপনাদেরকে কোডিং শিখাবে, এগুলো আপনাকে শিখে যেতে হবে, শিখে গেলে বেটার। আর ওইখানে হচ্ছে আপনাকে একটা বা দুইটা ক্লাস দেখানো হবে, বাট এখন আপনি যার কাছে ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন, সে যদি ফটোশপে না করে এক্সডিতে করে অথবা স্কেচে করে, আপনাকে সেটা দিয়ে শিখাবে। বাট আপনি ফটোশপের উপরে 4টা 5টা ক্লাস পাবেন, সেখানে হবে। আমার একটা হেডফোন দরকার, PNG ট্রি নামে একটা কি আছে, সাইট আছে, চাইলে আপনারাও দেখতে পারেন। PNG ট্রিতে অনেক সুন্দর সুন্দর PNG ছবি পাওয়া যায়, যেটা আপনি চাচ্ছেন। আমি এখানে রেড কালার হেডফোন লিখে সার্চ দেব, রেড হেডফোন। সরি, PNG ট্রি না, PNG এগ, মানে PNG ডিম, PNG এগ, এটা লিখে সার্চ দিবেন। এখানে এসে লিখেন এরপরে আপনার পছন্দের যে হেডফোনটা সেটা আপনি নিয়ে নেন, কোনটা পছন্দ হচ্ছে, ভালো লাগছে, যেটা ভালো লাগে সেটা নেন। ফার্স্টের দিকে যেটা দেখলাম এটা ভালো লাগছিল, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট মানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে আসেন, এই যে এখান থেকে ডাউনলোড PNG ফ্রি, ফ্রিতে ডাউনলোড করা যায়। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে, দেখি যে ডাউনলোড হয়ে গিয়েছে। চলেন আমাদের ফোল্ডারে চলে যাই, আবার ডাউনলোড ফোল্ডার, এটাকে নিয়ে আসি আমাদের ফটোশপে, চলে আসছে, যদিও অ্যাকুরেট রেড কালার আসে নাই। কন্ট্রোল টি, এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে দেই, এতটুকু ট্রান্সফর্ম করে দিলাম। আমি চাচ্ছি আমার ব্ল্যাক কালার যতটুকু আছে এই ব্ল্যাক কালার বক্সটার ভিতরেই থাকবে, বাহিরে যাবে না। এটা দেখেন উপরে মেনু বারের ভিতরে চলে গেছে, নিচে পার্টে চলে আসছে। আপনি এখানে চাইলে এই ছবিটার এতটুকু পার্ট কেটে ফেলতে পারেন, আবার না চাইলে না কাটলেও সমস্যা নেই, যে কাটতেই হবে এমন কোনো কথা নেই। ওকে, যে কেটেই ফেলতে হবে এমন কোনো কথা নেই, না কাটলেও এখানে থাকলেও চলবে। কারণ এই যে এই উপরের যে ফাংশনটা আছে মেনু বারটা, মেনু বারটাকে যদি আমি লেয়ারটাকে উপরে নিয়ে যাই, এই ছবিটা নিচে পড়ে যাবে। দেখেন আমি মেনু বারের লেয়ারটা উপরে নিয়ে আসলাম, ছবিটা নিচে পড়ে গিয়েছে। সো এগুলো পরে আমরা আবার লেয়ার মেনটেন করব। আমি ছবিটাকে রাখলাম এতটুকুই, আর কি আছে এখানে, একটা টেক্সট আছে, টেক্সটটা লিখেন, টেক্সটটাকে সিলেক্ট করেন, আর একটু বাড়িয়ে দেব,
এটা রাই অন করে দিই, এটা রাই অফ করে দিই। ফন্টটাকে ল্যাটো ফন্টে দেখি তো ঠিক আছে কিনা। ওকে এটা রাখলাম, এটাকে জাস্ট একটা কপি করে নিচে নিয়ে আসি। এটার নাম দেব হচ্ছে এরপরে এই ফন্টটাকে আর একটু ছোট করে দেব, ধরেন 25 এ রাখবো। এক্সট্রা বোল্ডটাকে আমরা মিডিয়াম করে দেব, টাইপ নিব, কিছু একটা লেখা আছে জানি না কি। এখানে এভাবে একটু কপি করি, লরিম ইপসাম লেখা চলে আসবে, প্যারাগ্রাফে চলে যাব। পেটে রাখলাম, বাকিটুকু ডিলিট করে দেব। একটু বাড়াবো, মধ্যের স্পেসটা একটু বাড়িয়ে দেব। ওকে এটার কাজ শেষ। এরপরে কি আছে, একটা ব্লক নিয়ে আসবো। ব্লকের কালারটা কি হবে, কালারটা দেবো ব্লকের কালারটা। আর ব্লকের ভিতরে একটা টেক্সট হবে, নাম হচ্ছে ডিসকভার মোর। ফন্টটা আরেকটু ছোট করে দেব, 18 পিটি দিলাম, আরেকটু ছোট করবো, 15 পিটি করে দিলাম। মধ্যে নিয়ে যাই, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এখানকার কাজ শেষ। আর ছোট্ট একটা কাজ বাকি আছে, এই যে বাটন বাকি আছে, দুইটা বাটন বাকি আছে। আমরা অ্যাট ফার্স্ট একটা বাটন দেব, এটার শুধুমাত্র স্ট্রোক থাকবে, ফিল কালার অফ থাকবে। স্ট্রোক দিয়ে দিব হোয়াইট কালার। এখান থেকে আমি এটাকে 5 পিক্সেল করে দেব, 5 পিক্সেল অনেক বড় হয়ে যায়, তাহলে 2 পিক্সেল। তারপরে ছোট্ট আর একটা বাটন হবে, আবার জাস্ট খুবই ছোট একটা বাটন। সেটা রাখলাম, এটার ফিল কালার থাকবে, স্ট্রোক অফ থাকবে, স্ট্রোক অফ, ফিল কালার অন। আর এপাশে আবার আরেকটা বাটন আছে, শিফট ধরে অ্যাকুরেট সাইজ নিয়ে নেব। এটার কালার কি হবে, আই ড্রপার টুল দিয়ে ওর কালারটা নেব, এই কালারটা নিয়ে নেব, মানে একটু অ্যাশ কালার টাইপের, এই যে এরকম। কাজ কমপ্লিট।
এই দুইজনকে সিলেক্ট করেন, ইলেকট্রিক্যাল দুইজনকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এই দুইজনকে কন্ট্রোল জিতে গ্রুপ করেন, এটার নাম দেন স্টিল বাটন, স্টিল না এই যে নামগুলো দিচ্ছে, নামগুলো হচ্ছে আমি এমন ভাবে দিচ্ছি যে আমি যাতে বুঝি, আমি বুঝলে কি করতে পারবো, ডেভেলপার বা বায়ারকে বুঝাতে পারবো যে স্টিল বাটন বলতে এই বাটনটা এখন স্টিল অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই এরকম চিহ্ন শো করা মানে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, আবার যখন আরেকটা ইমেজ চলে আসবে তখন এই ছবি এই বাটনটা কি হবে এরকমটা হয়ে যাবে, এটাই বোঝানো। এই দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, একটু নিচে নিয়ে আসেন, এটা দেন এই বাটনটার নাম কি দেবো, ব্লক বাটন দেন, মানে ব্লক অবস্থায় আছে। এই দুজনকে আবার সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দেন স্লাইডার বাটন, স্লাইডার বাটন। আর এ পাশে এই যে এইখানে একটা অপশন রয়ে গিয়েছে ডিসকভার মোড, ডিসকভারের সাথে রেক্টেঙ্গেল, এটা হচ্ছে ডিসকভার রেক্টেঙ্গেল। তো এই দুজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটা নাম দেন ডিসকভার, DUTTON বাটন। আর কিছু বাকি আছে না? আর কিছু বাকি নেই। এখন আমি এই ডিসকভার বাটন, লরেম ইপসাম, শুড বি এবং ওয়্যারলেস চারজনকে সিলেক্ট করে জাস্ট লেফট অ্যালাইনমেন্ট করে দেবো, যাতে সবগুলো টেক্সট এবং সব কিছু বাম পাশে একই সমানে থাকে। এই যে লেফট অ্যালাইনমেন্ট করে দিয়েছি, এই চারজনকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটা দেব হচ্ছে স্লাইডার ইনফো বা স্লাইডার টেক্সট, স্লাইডার টেক্সট। এটার নাম কি দেব, এটার নাম দেব হচ্ছে স্লাইডার কেউ কিছু বলবেন? ব্যাকগ্রাউন্ড, এই স্লাইডার ব্যাকগ্রাউন্ড আর পিএনজি যে ছবিটা নিয়ে আসছি, মানে হেডফোন, এখানে পিএনজি কেন হেডফোন, ইমেজ, এই দুইটাকে আপনি আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, এটার নাম দেন স্লাইডার ইমেজ, এবার ওর আই অফ করে দিই। তাহলে মোটামুটি সব কমপ্লিট। দেখেন স্লাইডার বাটন, এই যে ছোট্ট করে যে বাটন, বাটনগুলো হয়ে গেল, স্লাইডার টেক্সট হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার স্লাইডারের ইমেজটাও হয়ে গেল, আর মেনু বারও কমপ্লিট। সো স্লাইডার ইমেজ, স্লাইডার টেক্সট এবং স্লাইডার বাটন, এই চারটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করেন, এটার নাম দেন স্লাইডার, অথবা শুধু স্লাইডার লিখেন, কারণ আমাদের তো দ্বিতীয় স্লাইডার দেখাতে হচ্ছে না। তাহলে স্লাইডারও পেলেন আপনি, মেনু বারও পেয়ে গেলেন। এই স্লাইডার এবং মেনু বার এই দুজনকে সিলেক্ট করে এবার আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এটার নাম দিবেন হচ্ছে কি, এটার নাম হবে হেডার, এই পার্টটুকুকে আমরা কি চান বলছি, হেডার বলছি। ক্লিয়ার সবাই? এখানে স্লাইডারটা নিচে থাকবে আর মেনু বারটাকে আমি ধরে স্লাইডারের উপরে নিয়ে যাব, তাহলে এই যে ছবিটা কাটা পড়লো, কিছুক্ষণ আগে কি ছিল,
যে ছবিটা উপরে চলে গিয়েছিল, আর যখনই মেনু বারটা উপরে যাবে স্লাইডারটা নিচে, তখন হচ্ছে এই যে এটা কাটা পড়বে। ওকে, হেডার কমপ্লিট। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? কঠিন লাগছে তাই না? কে কি বলে উর্মি? একটু কঠিন লাগবে যে এইগুলো নিয়ে, দেখেন গ্রুপগুলো নিয়ে। আপনি যদি প্রত্যেকটা আইটেম গ্রুপ না করেন, এটা তো থাকবে না। যে যখন আপনি ফাইলটা কাউকে দিবেন, সে ডেভেলপারই হোক বা বায়ারই হোক, এসে দেখবে ফার্স্টে কি হেডার, তখন সে হেডারে ক্লিক করবে। হেডারের মধ্যে কয়টা পার্ট? দুইটা, একটা হচ্ছে মেনু বার, এই যে উপরের পার্টটা, আর একটা হচ্ছে নিচের স্লাইডারটা। তখন সে মেনু বারে ঢুকবে, মেনু বারে কি কি আছে? মেনু বাটন আছে। আচ্ছা, মেনু বাটন কোনটা? সেই যেভাবে দেখবে, আচ্ছা এটা মেনু বাটন। আর মেনু কোনটা? এইটা হচ্ছে মেনু, আর ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে লোগো। তাহলে ব্যাকগ্রাউন্ড, লোগো, ঠিক আছে, মেনু, ওকে, ঠিক আছে, মেনু বাটন, ঠিক আছে। সে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পাচ্ছে। আপনি যদি এখন এখানে লেয়ার মেনটেন না করতেন, দেখেন কি হতো। আমার জাস্ট এই হেডারটুকু করতে গিয়েই এতগুলা লেয়ার হয়ে গেছে। এই যে দেখেন, শুধু এই হেডারের জন্য এতটুকু, জাস্ট এতটুকু পার্ট ডিজাইন করতে গিয়েই এতগুলা লেয়ার। তো ধরেন পরবর্তী যে পার্টগুলো আছে, এগুলো ডিজাইন করতে গেলে আপনার আরো লেয়ার হবে। এরপরে কোনো একটা প্রবলেম হলো, ঠিক করতে হবে আপনাকে। এভাবে ধরে ধরে খুঁজতে হবে যে কোথায় যেন ছিল, কোথায় যেন কাজ করেছিলাম। তো এর থেকে কি গ্রুপ করাটা বেটার? আমাদের হেডার কমপ্লিট, হেডারটা অফ করে রাখি। এবার যাব আমরা ব্যাকগ্রাউন্ডে, দেখে পরের পার্টে যাব। পরের পার্টে আসার পর দেখেন অর্ধেক কাটা পড়ে গেছে। এখন আমার নিচের দিকে বাড়াতে হবে, নিচের দিকে আর্টবোর্ড বা ডকুমেন্টটাকে কি করতে হবে? বড় করতে হবে। তাহলে কি করব? আর্টবোর্ড বড় করার জন্য কি করব? কারো মনে নেই? এই যে পিছনে যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটা বড় করতে চাই নিচের দিকে। না না, ক্যানভাসে যেতে হবে, রাইট? কন্ট্রোল শিফট সি, আমি ক্যানভাস, সরি কন্ট্রোল অল্টার সি, ক্যানভাসটা নিয়ে আসলাম। কিভাবে? ওই যে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি। এখানে আসার পর ওই যে আমরা ব্লিড দিয়েছিলাম চারপাশে, সেই অপশনটা নিয়ে আসছি। মনে রাখবেন রিলেটিভ আনচেক অবস্থায় থাকবে। ব্লিডের সময় রিলেটিভ চেক অবস্থায় ছিল, কারণ রিলেটিভ চেক অবস্থায় থাকলে ওয়াইড আর হাইট ওরা জিরো থেকে শুরু করে বাড়াবে, মানে টোটালটাকে জিরো ধরে এই পাশে বাড়াবে। বাট আমি সেটা চাচ্ছি না, আমি রিলেটিভটা অন রাখলাম। আর আমি হচ্ছে নিচের দিকে, আমার আর্টবোর্ডটা শুধু নিচের দিকে বাড়বে, সেজন্য আমি পয়েন্টারটাকে এখানে অ্যাক্টিভ করে দেব। তাহলে কি নিচের দিকে হচ্ছে আর্টবোর্ডটা বাড়বে। শুধু হাইট বাড়াবো, হাইট কত আছে? 1260, আমি এখানে ধরেন দিয়ে দিলাম 2000। ওকে দেন, এই যে দেখেন নিচের দিকে বেড়ে গেল। ক্লিয়ার বিষয়টা? এভাবে চাইলে আপনি আরো বাড়াতে পারেন, নিচে উপরে ডানে বামে যেদিকে খুশি আপনি আউটপুট বাড়াতে পারবেন। তো এখন আমরা আমাদের কাজ করি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, হ্যাঁ কেউ কিছু বলবেন?
জিবিএম এমবি যদি ডান এ পাবেন তাহলে তাহলে কি তাহলে কি করব? করবো? তাহলে যে পয়েন্টারটা ওভাবে লিখবেন, এটা তো ব্লিড যেদিন দেখিয়েছিলাম সেদিনই বলে দিয়েছি যে যদি মিডেলে থাকে ও চার দিকে বাড়বে, যদি আপনি বামে পয়েন্টার রাখেন তাহলে শুধু ডানে বাড়বে, যদি ডানে পয়েন্টার রাখেন বামে বাড়বে, উপরে জিবিএম পয়েন্টার থাকলে নিচে বাড়বে, নিচে পয়েন্টার দিলে উপরের দিকে বাড়বে। আমার ফার্স্ট কাজ হচ্ছে এটার একটা ব্লক ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, হোয়াইট কালার হবে, হোয়াইট কালার দিয়ে দিলাম। জাস্ট একটু বড় করে দেব হালকা, কালারটা মনে হয় এরকমটা না, আর একটু কালারটা চুজ করে দিই এই কালারটা। ওকে, এটার নাম দিলাম, আচ্ছা নামটা একটু পরে দিই, জানি না কি কাজ করছি। দ্য কোর ফিচার্স, এরপরে শুধু টেক্সটের কাজ, টেক্সট লিখেন। বাড়িয়ে দেন, মুভ টুল সিলেক্ট করি, ওকে নিয়ে যাই এখানে, লরেম ইপসামের একটা টেক্সট নিয়ে আসি, কারণ এত কিছু তো আমাদের এখন লেখা পসিবল না। আমরা এখান থেকে জাস্ট হাইটটাকে একটু ছোট করে দেব, 15 করে দিলাম, এখান থেকে আমার টেক্সট স্টার্ট হবে, এ পর্যন্ত রাখলাম, টেক্সট চলে আসছে, অ্যালাইনমেন্ট হবে মিডল অ্যালাইনমেন্ট, না প্যারাগ্রাফে চলে যাই, প্যারাগ্রাফে গিয়ে এই যে এই মিডল অ্যালাইনমেন্টটা করে দেব। ওকে, এখান থেকে যা আছে সব ডিলিট করে দেব। ক্যারেক্টারে চলে যাই, এই যে এখানে 36 পিক্সেল আছে এটাকে একটু কমাই, মুভ টুলটা নিয়ে আসি, এখান থেকে 36টাকে একটু কমিয়ে দেন, 25 করে দিলাম। আর এটার এক্সট্রা বোল্টটাকে আমরা জাস্ট সেমি বোল্ডে নিয়ে আসি। এখানকার টেক্সট কমপ্লিট, আমরা কিন্তু পরে সবাইকে অ্যালাইনমেন্ট করে দেব। এই যে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন, এই তিনজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট, শুধু এই যে লম্বা লম্বি যে মিডল অ্যালাইনমেন্টটা, এটা এটা সিলেক্ট করবো, তাহলে একদম এই টেক্সট শেপ বরাবর ওরা মিডল অ্যালাইনমেন্টে থাকবে। এটার আই অফ করে দিই আপাতত। আমার আরেকটা পিএনজি ছবি প্রয়োজন, আমি এখানে একটা ছোট্ট ট্রিক্স খাটাবো, এই যে যে ছবিটাকে সেভ করেছিলাম এইটাকেই নিয়ে আসি, একটা ছবি দিয়েই সব কাজ করে করব। ছবিটাকে বসিয়ে দেন, প্রয়োজনে আপনি এটাকে হরিজন্টালি মুভমেন্ট করেন, ইমেজটাকে সিলেক্ট করেন, আর হচ্ছে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ওকে, রেক্টেঙ্গেলের আই অফ করে দেন, ইমেজটাকে সিলেক্ট করেন, শিফট ধরে নিচে নিয়ে আসেন। তাহলে এখানে হচ্ছে হেডলাইন বা টাইটেল আছে, হেডারের এখানে একটা জিনিস, মেনু বার কোনটা ছিল, স্লাইডার,
স্লাইডারের ভিতরে যাই, স্লাইডার বাটন, স্লাইডার টেক্সট, এই যে স্লাইডার টেক্সটে আসেন, দেখেন এই যে কাজ করতে গেলে আপনার মনে পড়বে ওয়্যারলেস দা ওয়ে ইট শুড বি, এটা কি ছিল, এই দুইটাকে গ্রুপ করেন, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে এটার নাম দেন টাইটেল, টাইটেল, আর এই যে লরেম ইপসাম যে লেখাটা ছিল এটাকে আবার গ্রুপ করেন, কন্ট্রোল জি, এটা হবে স্লোগান। কাজ করতে গেলে আপনার এইভাবে মনে পড়বে যে এটা হচ্ছে টাইটেল, আর নিচের লেখাটা হচ্ছে টাইটেলের স্লোগান। ডিসকভার বাটন, বাটনের ভিতরে আবার বক্স আছে, সো হেডারের কাজ কমপ্লিট, হেডারটাকে আপাতত অফ করে রাখেন। কেন মনে পড়লো, কারণ এই যে ভিতরে এখানে এসে আপনার আবার একটা এই যে দ্য কোর ফিচার্স লরেম ইপসাম টাইটেল আছে, এবং টাইটেলের কি আছে স্লোগানও আছে, পরবর্তীতে আমাদের লাগবে। আর এটার নাম দেব ইমেজ, আপাতত নাম দিই ফিচার্স ইমেজ। ডান পাশে আর বাম পাশে যে পার্টগুলো আছে এবার আপনি একটু মেজারমেন্ট করেন, বা আমরা তো ফার্স্টে কি করছি যে খাতায় লিখে রাখছি, খাতায় আর্ট করছি কোথায় কি বসবে, এই যে এই পার্টটুকু কতটুকু ব্লকের মধ্যে বসবে, তারপরে এই পার্টটুকু কতটুকু ব্লকের মধ্যে বসবে, আমাদের কয়টা ব্লক, 12টা ব্লক, রাইট, যে 12টা ব্লক, 12টা ব্লকের মধ্যে দেখেন এই যে দা কোর ফিচার্স, ওরা কি করছে 4টা ব্লকের মধ্যে এটাকে রেখেছে, কিভাবে বুঝলাম, এই যে একটা ব্লক 1 2 3 4, এই 4টাকে একটা ব্লক ধরেছে, তারপরে দেখেন আবার 1 2 3 4, এই 4টার মধ্যে আবার দা কোর ফিচার্স কে রেখেছে, আবার 4টা ব্লক খালি। আর নিচে যে টেক্সট আছে, টেক্সট যখন সে ডেভেলপার রেসপন্সিভ করবে টেক্সট আস্তে করে ভেঙে চলে আসবে, কারণ আমরা এদের মধ্যে কোনো স্পেস রাখি নাই, কোনো কিছু রাখি নাই, অটোমেটিক্যালি টেক্সটটা এই 4টা ব্লকের যখন এই যে এখান থেকে এবং এই পর্যন্ত ভেঙে যাবে, তখন এই টেক্সটগুলো আস্তে করে ভেঙে মানে ওই যে ব্রেক দিয়ে পরের লাইনে চলে আসবে। বাট এই টাইটেলগুলোকে আপনাকে কী করতে হবে, নির্দিষ্ট ব্লকের মধ্যে রাখতে হবে। সেম এজ দেখেন ছবিটা, ছবিটাও কি করেছে একদম ব্লক পর্যন্ত, যে 4টা ব্লকের ভিতরে, এবং ওই যে ডায়ামিটার বা কন্টেইনার যে আছে এর ভিতরেই আছে, বাহিরে কিন্তু যায় নাই। এই ব্লকগুলোকে এখন কি করেছে, যে ছোট ছোট যে পার্টগুলো এগুলোর জন্য 3টা করে ব্লক ধরেছে, দেখেন এই যে 1 2 3, এই 3টা ব্লকের মধ্যে রাখছে সবাইকে, 3টা ব্লকের মধ্যে রেখেছে, এবং একটা লেখাও টেক্সটও কিন্তু এই যে সেফটি এরিয়া দেখছেন, সেফটি এরিয়ার বাহিরে যায় নাই, সবাই সেফটি এরিয়ার ভিতরে আছে। ক্লিয়ার? একটু কঠিন লাগবে। আচ্ছা আমরা একটা একটা করে কাজ করতে থাকি। ফার্স্টে এটা কি আছে, বিল্ড ইন মিক মানে মাইক, লেখেন ব্ল্যাক কালার টেক্সট হবে, এটাকে আমরা এক্সট্রা বোল্ড করে দেব, ফন্টটা আরেকটু ছোট হবে, ১৬ দিলাম, এই টেক্সটটা আমরা লরেম ইপসামের একটা টেক্সট নিয়ে আসি, এখান থেকে আমরা এক্সট্রা বোল্ড না মিডিয়াম করে দেব, 16 পিটি আছে আমরা 15 পিটি করে দেব, কি চাই এই ব্লক এতটুকু রাখলাম যে এতটুকুর মধ্যে আমাদের টেক্সট হবে, এই অপশনটা অ্যাক্টিভ করে দেব, এখান থেকে এটাকে অটো করে দেব, পরের যে পার্টগুলো আছে সবাইকে ডিলিট করে দেব।
আরেকটা মাইকের ছিল প্রয়োজন, চলেন ইকো ফোনটা চলে যাই। ইকো ফোন এখানে চলে আসেন, ভিউ অল আইকন এখানে আসি, মাইকের মতো একটা অপশন প্রয়োজন, আর একটু দেখে আসি কেমন ছিল। স্পিকার এটার নাম কি? মাইক্রোফোন টাইপের হবে, দেখি সার্চ দিয়ে পাওয়া যায় কিনা। মাইক্রোফোন এটা তো এরকম আসে, এই যে পেয়ে গেছি, MIC মাইক, এই যে মাইক লিখলে চলে আসছে। এটাকে জাস্ট এইভাবে একটু ড্র্যাগ করব, মাউসে ক্লিক করে ড্র্যাগ করব, কন্ট্রোল সি কপি করেন, কপি করে চলে আসেন, টেক্সট নেন একটা, ক্লিক করেন কন্ট্রোল ভি পেস্ট করে দেন, ওর ফন্টের আইকনটা চেঞ্জ করে দেন, কি হবে ইকো ফন্ট হবে। কোথায় যেন ইকো ফন্ট, GHI, হ্যাঁ ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ পারবেন না। তিরিশ দিলাম, কালারটা কি হবে, কালার হবে এই কালারটা, লাইট কালার দেন। ওকে মাইকটাকে নিয়ে আসেন মাইকের কাছে, আর একটু বড় করে দেখতে ভালো লাগবে, কালারটা হচ্ছে এরকম একটা কালার। এখন আপনি যে মাইক এটা নাম দেন মাইক, MIC আইকন, লরেম ইপসাম এটা হচ্ছে হেডলাইন, বিউল্ট ইন মাইক আর লরেম ইপসাম এটা হচ্ছে ওর টেক্সট, এটা হচ্ছে কি কন্ট্রোল জি দিয়ে টাইটেল, টাইটেল ওয়ান এটা হচ্ছে ওর স্লোগান বা টেক্সট থাকবে, টাইটেলের টেক্সট, মাইক ওয়ান, টাইটেল এবং স্লোগান তিনটাকে সিলেক্ট করে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, সবাই একদম মিডল অ্যালাইনমেন্ট আসলো। চাইলে আমরা এখান থেকে একটু ডিস্ট্রিবিউটর ঠিক করে দেব, যে লেখাগুলো যাতে সবাই সমান দূরত্বে থাকে। এই তিনজনকে কন্ট্রোল জি দিয়ে কপি করেন, এটার নাম দেন ফার্স্ট সার্ভিস, লেখেন ফার্স্ট সার্ভিস অথবা সার্ভিস ওয়ান, যে এই জিনিসটা কিভাবে সার্ভিস দিচ্ছে, এটা এক নাম্বার সার্ভিস, দুই নাম্বার সার্ভিস, তিন নাম্বার সার্ভিস, এরকম টোটাল ছয়টা সার্ভিস দিচ্ছে সে। আমি সার্ভিস ওয়ানটাকে অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসব, এটার নাম দেব সার্ভিস টু। আচ্ছা এই কাজটা কেন করছি বুঝতে পারছেন তো, এটার নাম দেব সার্ভিস থ্রি, এই তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট ঠিক করেন, এই তিনজনকে আবার অল্টার ধরে নিয়ে যান ডান পাশে, এটা নাম দিবেন সার্ভিস ফোর, এটা হচ্ছে সার্ভিস ফাইভ, এটা হচ্ছে সার্ভিস সিক্স। এখানে কিন্তু সব আলাদা আলাদা হবে, বারবার বলছি এই জিনিসগুলো কি সব আলাদা আলাদা হবে, তাই না, টেক্সট আলাদা হবে, তারপর হচ্ছে আপনার কি এই আইকনগুলো আলাদা হবে, ভিতরে লেখা আলাদা আলাদা হবে।
বাট যেহেতু ছয়টা জিনিস একই রকম, আমি জাস্ট কপি করে নিয়ে এসে এই ছয়টাকে, পরে আপনি এই আইকনগুলো চেঞ্জ করে দেন, তারপরে আর কি টেক্সটগুলোকে চেঞ্জ করে দেন, একটা একটা করে সব কাজ করেন। কি লেখা হবে এটা? কি অন এয়ার কন্ট্রোলস? এটার ভিতরে যান, এতে নামটা কি হবে? নামটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনার সার্ভিস টুটা পেয়ে গেলেন। সার্ভিস টু কি ছিল? অন এয়ার কন্ট্রোল। তাহলে আপনি আইকনটাও কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। মাইকের আইকন এটা কি ছিল? অ্যারো চিহ্ন দিয়ে তিনটাই। আমি ইকো ফোনটা চলে যাই, দেখি পাই কিনা খুঁজে। করি আপাতত এটাকে নিয়ে যাই, টাইপ টুল সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, আইকনটাকে সিলেক্ট করে দেন, এটার নাম দেন ইয়ার আইকন। এভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটার কালার চেঞ্জ করে, টেক্সট চেঞ্জ করে দেবো, আইকন চেঞ্জ করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ করব। তো আমাদের মোটামুটি এই মিডল যে পয়েন্ট, ফিচার্সের যে পয়েন্টগুলো ছিল, ফিচার্সের পয়েন্টের কাজগুলো কমপ্লিট। এখন আসেন একটু সাজাই। ফার্স্টে কি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডের পার্টটা নিয়ে নিছি। বাট দেখেন ব্যাকগ্রাউন্ড কতটুকু নিছি, এতটুকু নিছিলাম। সো ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন। এতটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার নাম দেন হচ্ছে ফিচার্স ব্যাকগ্রাউন্ড, ফিচার্স বিসি ব্যাকগ্রাউন্ড। ফিচার্স ব্যাকগ্রাউন্ডের পরে কি আসছে, ফিচার্স এর টাইটেল, কন্ট্রোল জি, নাম দেন এটা ফিচার্স টাইটেল, অথবা কোর ফিচার্স, অথবা কোর টাইটেল, একই লাইন। আমি দিলাম ফিচার্স টাইটেল, ফিচার্স টাইটেল কমপ্লিট। তারপরে এটা কি ছিল, স্লোগান বা টেক্সট ছিল, ফিচার্স টাইটেলের টেক্সট। এই তিনজনকে ফিচার্স, স্লোগান আর টাইটেল, এই দুইটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন কোর ফিচার্স। তারপরে
তারপরে কি আছে, একটা ইমেজ আছে, এটা দেন প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ সার্ভিস 1 সার্ভিস 2 সার্ভিস 3 সব কিছু পেয়ে গেলাম। সবাইকে এখন সিলেক্ট করেন, ফিচার্স ব্যাকগ্রাউন্ড সহকারে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এটার নাম দিবেন আপনি এখানে হেডারটাও পেয়ে গেলেন, ফিচার্সের কাজও কমপ্লিট। এবার আমরা এই দুইটাকে অফ করে দেই, ছবিটাকে সিলেক্ট করি, ফিচার্স তো হয়ে গেল। এরপরে কি কাজ, এই যে নিচের পার্ট, এখন আবার আরেকটা পার্ট আছে। আবার আমরা কি যাব, ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজটা নিয়ে আসব। এবার আমি আবার নিচের দিকে বাড়াতে চাচ্ছি, 2000 ছিল, এটাকে আমি 3000 করে দিলাম, জানি না কত বড় হবে, 3000 করে দিলাম। মোটামুটি অনেকটা পার্ট চলে আসছে। কন্ট্রোল অল্টার সি, আরেকটু বাড়িয়ে দিই, 3000, আমি এখানে 5000 করে দিই। শিট শিট শিট, ভুল হয়ে গেছে একটা, কি ভুল হয়েছে বলেন? হ্যাঁ, আমি হচ্ছে পয়েন্টারটাকে সিলেক্ট করে দেই নাই। পয়েন্টার সিলেক্ট করে না দিলে তখন কি হবে, এই যে দেখেন উপরের দিকে নিচের দিকে বেড়ে গেছে, ডানে বামে সে শো করছে না। কন্ট্রোল জেড, তাহলে কন্ট্রোল শিফট সি, পয়েন্টারটা নিচের দিকে সিলেক্ট করে দেন। এরপর আমি এখানে 5000 করে দিলাম, জাস্ট নিচের দিকে এসে বাড়বে, নিচের দিকে বেড়ে চলে আসছে। আবার আরেকটা শেপ নিয়ে আসি, এটা হচ্ছে বিটস ব্যাকগ্রাউন্ড হবে, কালার কি হবে, এখান থেকে কালারটা চুজ করেন, এই কালারটা হবে, ওকে, এটার নাম দেন বিটস ব্যাকগ্রাউন্ড। আইটা আপাতত অফ থাকুক, একটা ছোট্ট কি দরকার, হেডফোন দরকার, সেটাকে ডাউনলোড করি। ছোট করে দিই, কয়টা ব্লকে রাখতে চাই আমরা, 4টা ব্লকের মধ্যে রাখবো, 1 2 3 4, সো এটাকে আমরা 4টা ব্লকে এখানে রেখে দিলাম।
ছোট হবে, নিচে হচ্ছে থ্রি লেখাটা থাকবে, থ্রিটা অনেক বোল্ড আকারে আছে, তো লেখেন থ্রি। ফন্টটাকে বড় করে দেন, অনেক অনেক বড়। এবার ফন্টের চেহারা চেঞ্জ করেন, এটা মনে হয় ঠিক আছে। কালারটা করে দিব কি, রেড কালার, ওকে। থ্রিটাকে ফোনের নিচে নিয়ে যাব, থ্রি আর হেডফোন এই দুইটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব, এ দুজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এটা দেব হচ্ছে, এটা নাম দিলাম ধরে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে, ওকে। নিচে কি টেক্সট আছে, বিট সোলো থ্রি ওয়্যারলেস, সেটা লিখি। বাট এখান থেকে পিটি ছোট করে দিই আমরা, 60-তে নিয়ে আসি। এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করব, ফন্ট হচ্ছে রাউন্ড টাইপের ফন্ট হবে। ওরা যে ফন্ট ইউজ করছে দেখি ওটার কাছাকাছি কোনো ফন্ট আমাদের আছে কিনা। ক্যাভিয়ারটা কোথায়, ক্যাভিয়ার
আচ্ছা ওটা তো পাচ্ছি না, কাছাকাছি একটা কিছু রাখলাম। থ্রিটাকে আমরা কি করে দেব, পাওয়ার করে দেব এখান থেকে। আর হচ্ছে ফন্টটা একটু ছোট করে দেব, 100 এ রাখি। 105 এ রাখলাম, যেটা আই অফ করে দেই। আমাদের উইথ হেডফোন সিলেক্ট করি, এডিটটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এটা না, টেক্সটটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, এটা হচ্ছে রিয়েল আর এটা হচ্ছে আমরা বানালাম। এই তিনজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এটার নাম দেন বিট ওয়্যারলেস বা ওয়্যারলেস বিট। আরো কাজ বাকি আছে, এটা করতে করতে তো আমাদের লাইফ শেষ হয়ে যাবে। আরো দুইটা ছবি নিয়ে আসি, হেডফোন একটা এইভাবে একটা এইভাবে। ওকে হেডফোন, পাশাপাশি একটু গুগলেও সার্চ দিই, মাঝে মাঝে হবে যে গুগল থেকেও খুব ভালো পেয়ে যাবেন। ফোল্ডিং লিখে সার্চ দিতে পারেন। এটাই তো লেয়ার মেনটেন করা, আবার পরে হচ্ছে যে হোভার অ্যাড করা, এটার কিও আর একটু ঝামেলা হয়, এই জন্যই আর কি দেখানো।
ব্যাপারটাই হচ্ছে মেইন, কে কতটা পারফেক্টলি সুন্দর করে ডেভেলপারকে বুঝিয়ে দিতে পারবে যে এখানে এখানে এই জিনিসগুলো হবে। আচ্ছা এবার আমরা ম্যাজিক ইরেজার টুলটা নেব, ডিলিট করে দেন। ওকে পারফেক্ট, এটা কমপ্লিট। আরেকটা কি ছিল, ছবি ফোটো। এখন ক্লাসে কে আসে, কে জয়েন দিল মাত্র ক্লাসে, হু আর ইউ? আচ্ছা ওকে নিয়ে নিই আমরা, কারণ আমি তো কন্ট্রোল ভি কালার চেঞ্জ করতে পারি। রেডের বিপরীত যেন কি ছিল, সায়ান। ওকে এটা রাখলাম, কন্ট্রোলটি একটু ছোট করে দিই, এটাকে সিলেক্ট করি, নিয়ে যাই, দেখি এটাকে অ্যাডজাস্টমেন্ট করা যাবে কিনা। এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে তো কালারই নষ্ট হয়ে যাবে।
কালারও চেঞ্জ করে দিচ্ছি। কন্ট্রোল টি, তোমরা ব্লকের ভিতরে থাকবা, ব্লকের ভিতরে বাহিরে যাওয়া যাবে না। একটু বড় করে দিলাম, একটুটুকু একটু ডান পাশে রাখলাম। ওকে, এখন একটা টেক্সট নিব, টেক্সট সিলেক্ট করলাম, টেক্সটের সাইজ হবে হচ্ছে বেশি না, 9 PT। ফার্স্টে হচ্ছে টেক্সট সিলেক্ট করে এটাকে আমরা লক করে রাখি। টেক্সট সিলেক্ট করে নয় পিটি দিলাম রেগুলার। এখান থেকে আমরা এতটুকু ফার্স্টে লিখতে চাই, এবার একটু বাড়ান, প্যারাগ্রাফে চলে যান, প্যারাগ্রাফটা করে দিয়ে আসেন এইটা। টেক্সটের কালার কি হবে? কালার হবে হচ্ছে এই টেক্সটটাকে আরেকটা কপি করি, এই দুইটা টেক্সটকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটা দেন। টেক্সট ওয়ান এটা থাকবে কোন ছবিটার সাথে? এই ছবিটার সাথে। টেক্সট ওয়ানকে নিয়ে যান ইমেজ ওয়ানে, এই দুইজনকে সিলেক্ট করেন, এই যে মিডল অ্যালাইনমেন্ট এটা করে দেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন পার্ট ওয়ান। আবার ইমেজ টু এর সাথে যে টেক্সট যেটা ছিল এই টেক্সটটাকে আরেকটা কপি করেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে ওকে নিয়ে যান ইমেজ টু এর সাথে, এটা নাম দেন টেক্সট টু, নিয়ে আসেন ওকে। টেক্সট টু তে চলে যান, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটাকে আরেকটা কপি করেন, এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে নেন, জাস্ট আরেকটা কপি করেন, কারণ এখানে তিনটা পার্ট আছে, এই তিনজনকে সিলেক্ট করেন, ডিস্ট্রিবিউট করে দেন ঠিক মতো, ইমেজ সহকারে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট করে দেন, এই দুজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটা হচ্ছে পার্ট টু। এই দুইটা পার্টকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম হচ্ছে ধরেন ভ্যারাইটিস, ভ্যারাইটিস দিলাম যে অনেক ধরনের ভ্যারাইটিস এর আপনি হেডফোন পাবেন, কোনটা নিতে চান সেটা দেখেন। তো এখানে আমার ওয়্যারলেস যেটা সেটা তো হলো, কিন্তু যে এই এর নিচে আবার কি আছে, একটা শেপ আছে, আমি একটা শেপ নিয়ে আসি এখান থেকে এই পর্যন্ত, শেপের কালারটা কি হবে? হোয়াইট হবে। দিলাম যে আপনি যে ভ্যারাইটি হেডফোন নিতে চাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এই দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন,
পার্ট আমাদের কি হলো কমপ্লিট হয়ে গেল। যদি দেখেন যে হেডার, তারপর হচ্ছে কোর ফিচার্স কি কি থাকবে, এরপরে ওয়্যারলেস এর মধ্যে যে বিট অপশনটা থাকবে, তারপরে আবার যে ভ্যারাইটিস আছে তাদের মধ্যে সেটা থাকবে, আর কি বাকি আছে এখানে। আর একটা অপশন দিতে পারি, ওরা স্টার মার্কার কি কে কি কমেন্ট করেছে কাস্টমারের উপর ডিপেন্ড করে, কমেন্টের উপর ডিপেন্ড করে একটা অপশন রেখেছে যে হোয়াই দে সে অ্যাবাউট অ্যাওয়ার্ড উইনিং সাউন্ড, মানে ক্লায়েন্টের যে ফিডব্যাক থাকে ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আরেকটা অপশন বানিয়েছে যে 5 স্টার 4 স্টার দিয়েছে। তো আপনি এটা বানাতে পারেন। কত আছে সময়? 32। আচ্ছা আমরা 10 মিনিট ব্যয় করি এটার পিছনে। এটার কালার দিবেন রেড কালার। কি আছে নিচে টেক্সট? এরকম একটা টেক্সট আছে, এটা হবে হচ্ছে হোয়াইট কালার, আর ফন্টটা অবশ্যই আর একটু বড় হবে, আর ফন্টটা দেবো মন্টসেরাট, কারণ আমরা সব জায়গায় মন্টসেরাটটা ইউজ করে আসছিলাম। লাইট দিলাম, এই দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। দুজনকে কন্ট্রোল জি দিয়ে দেন। এখানে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, সো অ্যাওয়ার্ড উইনিং এর ভিতরে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আসবে। আমরা এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করি, এটার দেব 3টা পার্ট। সব বন্ধ, ওকে। এটার কালার দিবেন হচ্ছে রেড কালার, একটু ডার্ক মুভ করে দেন। পলিগন আর রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দেন, ওকে। পলিগনটাকে রেক্টেঙ্গেলের নিচে নিয়ে যান, তাহলে নিচে আসবে। এখানকার কাজ শেষ। এরপরে দেখেন ওরা কি করেছে, এবার 6টা 6টা করে ভাগ করেছে, যে 6টা ব্লকের মধ্যে হচ্ছে পার্ট থাকবে, এই 6টা ব্লকের মধ্যে পার্ট থাকবে। তো কয়টা? 1 2 3টা করে পার্ট আছে। রেক্টেঙ্গেল নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড তো দিতেই হবে। ব্যাকগ্রাউন্ডের কালার হবে হোয়াইট কালার, আপাতত এটা আই অফ রাখি। একটা আইকন বসাই, আমরা জাস্ট নিজের মতো করে একটা আইকন বসায় দিই।
স্ট্রিক্টলি বানিয়ে আসি নেভিগেটর, জাস্ট এখান থেকে একটু ফন্টটা সিলেক্ট করে দেন, কালারটা কি হবে রেড কালার, টেক্সট নিয়ে আসেন, আবার ফন্ট সাইজ দিলাম একটা কিছু টেক্সট হবে, পনেরো পিটি রাখি, প্যারাগ্রাফে চলে যায়, প্যারাগ্রাফটা হবে মিডল অ্যালাইনমেন্ট, আর টেক্সটের কালারটা হবে হচ্ছে এই কালার। চারজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই একদম, লরেন ইসলাম, তারপরে হচ্ছে অর্থার, তারপরে হচ্ছে টেক্সট, চারজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, বাট এই বাটনটাকে হচ্ছে আমরা আর ঠিক আছে আর একটু কাছে নিয়ে যাব, অর্থারের অর্থারটাকে আর একটু বড় করে দেব, সিলেক্ট করি চারজনকে মিডল অ্যালাইনমেন্ট, এই চারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, এটার নাম দেন ধরেন কি উইনিং ওয়ান, অপশন ওয়ান দিই, অপশন নিলেন, এটাকে জাস্ট আমরা কি করব অল্টার ধরে কপি করলাম, দ্বিতীয় অপশন আরেকটা কপি করেন, এটা হচ্ছে তৃতীয় অপশন, এটার নাম দেন অপশন টু, এটার নাম দেন অপশন থ্রি, এই তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট আর ডিস্ট্রিবিউট ঠিকঠাক মতো করে দেন, অল্টার ধরে তিনজনকে আবার কপি করে এখানে নিয়ে আসেন, এটার নাম দেন অপশন ফোর ফাইভ সিক্স, এরপরে এটার নাম, এটা ছিল আপনার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড
সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করেন, এটার নাম দেন অ্যাওয়ার্ড উইনিং। ওকে আমরা একটু বাড়াই, কন্ট্রোল অল্টার সি দেখি তো একটু বাড়িয়ে কি অবস্থা, 7000 করে দিই, আর বেশি বড় করতে চাচ্ছি না, ছোট করে জাস্ট ফুটারটা নিয়ে আসি। ও চলো শেষ প্রায়, একটা ইমেজ নিয়ে আসি আমরা, এখানে একটা না তিনটা ইমেজ আছে, 1 2 3 দেখি একটা পাওয়া যায় কিনা। নিয়ে যাই, এত ঘোরাঘুরি করার দরকার নেই, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, আরো দুইটা ছবি নিয়ে আসেন। Shift I, delete, Control D.
লেয়ার টুকে সিলেক্ট করি, সিলেকশন করি এতটুকু, কন্ট্রোল শিফট আই ডিলিট, কন্ট্রোল ডি, লেয়ার থ্রি কে সিলেক্ট করেন, সিলেক্ট করেন এতটুকু, কন্ট্রোল শিফট আই ডিলিট, কন্ট্রোল ডি। ওকে, এটা হচ্ছে আই এম এস ই ইমেজ 1 2 এই তিনটাকে সিলেক্ট করেন, পারফর্ম ইমেজ দিই। আচ্ছা, আবার একটা ব্লক নিয়ে আসি, এই শেপ নিয়ে আসি, এখান থেকে এতটুকু, হোয়াইট কালার, আপাতত এটার আই অফ করে রাখি। একটা ছবি নিয়ে যাই, কন্ট্রোল ভি পেস্ট করে দেই, কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে দেন, ছোট করে দিয়ে এখানে নিয়ে আসেন, একটু বড় করি, একটা বুদ্ধি খাটাবো, এখানে চলে যাব, আমাদের একটা হেডফোনের ছবি আছে, এটাকে ছোট করে দিয়ে সিলেক্ট করে মিডল
শ্রদ্ধা প্রকাশ করতেছি। এটাকে জাস্ট অল্টার করে আরেকটা কপি করি, আরেকটা কপি করি, এই তিনটাকে কন্ট্রোল জি গ্রুপ করে ডিসক্রিপশন, ডিএস ডিসক্রিপশন, এটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে টাইটেল, আর এবার আসবে প্রাইস $299। ওকে, এটা হচ্ছে প্রাইস, কন্ট্রোল জি দিয়ে প্রাইস, প্রাইস। এইবার আসবে হচ্ছে অ্যাড টু কার্ট, AWD অ্যাড টু CART কার্ট, বাট এটার কালার হয়ে যাবে হচ্ছে কি হোয়াইট, ফন্টটা হবে ১৮ দিলাম, রাখি এখানে, অ্যাড টু কার্ট বাহিরে থাকবে, প্রাইস বাহিরে, অ্যাড টু কার্টের পিছনে কি হবে রেড কালারের একটা, নিচে হবে দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটা নাম দেন হচ্ছে বাটন, এটাকে নিয়ে চলে যান এখানে, আর ডলারটা বা প্রাইসটাকে নিয়ে নিয়ে আসেন এখানে। এবার এই সবাইকে সিলেক্ট করেন, ডিসক্রিপশন থেকে টাইটেল থেকে শুরু করে সবাইকে সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা হচ্ছে হেডফোন ডিজি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এটার নাম দেন হচ্ছে হেডফোন, আর কি বাকি আছে, আর একটা ব্লক নিয়ে আসি, ধরেন এখানে একটা টাইটেল হবে ওদের সম্বন্ধে, অ্যাবাউট আস আর এক্সেট্রা এক্সেট্রা, ওটা ধরে এটাকে আরেকটা কপি করেন, এই দুটাকে কন্ট্রোল জি, কন্ট্রোল জি গ্রুপ করেন, এটার নাম দেন হচ্ছে ফুটার, আমাদের নিচে যে পার্টটুকু বেশি ছিল এই পার্টটুকুকে এখন ক্লোজ করে দেব, আমি নিচের পার্টটুকু থেকে কমাতে চাচ্ছি, তাই না? তাহলে এখন কি হবে, এই পাশ থেকে মানে উপরের দিকে এটা কমে যাবে, তাহলে এখানে কি হবে, 7000-এর জায়গায় আমি এবার দিলাম 6500, দেখি ঠিক হয় কি না।
কন্ট্রোল অল্টার সি, এটা কত দেব? 6000 দিই, 6000। প্রিভিউটা শো করে না, প্রিভিউটা শো করলে। আচ্ছা আরেকটু বাকি আছে, আবার কন্ট্রোল অল্টার সি, আবার এখান থেকে 6000 না, আমরা 5900 করে দিই, 100 কমায় দিলাম, আশা করি এবার ঠিক হবে। কাছাকাছি আমাদের ফুটারের একটুখানি জাস্ট বাদ পড়েছে, কন্ট্রোল অল্টার সি, জাস্ট একটু বাড়াতে হবে, 5500 জায়গায় 5600 করে দেব, সরি 600। অতটুকুকে আমরা বলিস না, এই ডিজাইন করতে গেলে পিসি হ্যাং করে। এই রেকটেঙ্গেলটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে না একটু বড় করে দেন, যেহেতু ফুটার তো এটা ধরেন অ্যাড্রেস। অ্যাড্রেস আর রেকটেঙ্গেলটাকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। আমাদের কাজ শেষ, এই ছবিটাকে আমরা কি করি, ডিলিট করে দিই, আমাদের আর প্রয়োজন নেই, মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট, কাজ কমপ্লিট হয়েও হইল না শেষ, এরকমটা। হেডার আর ফুটার ছাড়া বাকি যারা আছে সবাইকে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন বডি, তো টেমপ্লেট তো ডিজাইন করে ফেললেন, করার পরেও বললাম না যে শেষ হয়েও হইল না শেষ। আপনি এখানে একটা নতুন, আমরা হেডারে চলে যাই, হেডারে যাওয়ার পর মেনু বারে যাব, মেনু বারে যাওয়ার পর এই যে পারচেজ যে অপশনটা ছিল, পারচেজ কোথায় আছে, মেনুগুলোর ভিতরে ছিল, মেনুতে চলে যান, যাওয়ার পর পারচেজ,
পারচেজের ভিতরে কি থাকবে, ব্লকটা সহকারে সব থাকবে, শুধুমাত্র এই পারচেজটাকে জাস্ট লেয়ারটা, এখানে কোনো কাজ করব না, এইখানে কোনো অল্টার ধরে কোনো কিছু করব না, জাস্ট লেয়ারটাকে আপনি সিলেক্ট করেন কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করবেন। এরপরে এই যে যাকে কপি করলেন ওকে বের করে নিয়ে আসেন, সবার উপরে, সবার উপরে নিয়ে আসবেন, বাস এখানকার কাজ শেষ। এটা পারচেজ, জাস্ট এটা নাম চেঞ্জ করে দেন, পারচেজ হোবার, HOVER হোবার। এই পারচেজ হোবারটা ওপেন করেন, ওপেন করার পর এখানে যা আছে সব ঠিক থাকবে। আপনি একটু কষ্ট করে এই যে এখানে পারচেজ দিয়েছিলেন এইখানকার যেই, তার এটা আই অফ করে দেই, এইখানকার যেই এটা ছিল, ব্লকটা ছিল, মানে শেপটা নিয়েছিলেন, এই শেপটাকে ডিলিট করে দেন। আর এই পারচেজের কালারটা কি করে দিবেন, ব্ল্যাক কালার করে দিবেন, যে কালারটা ছিল, সবার যে কালার ছিল সেই কালারটা করে দিলেন। এটা গ্রুপ ভেঙে দেন, কন্ট্রোল শিফট জি, দরকার নেই আর আমার এখানে। এখানকার কাজ শেষ। আর ব্লক ছিল, এই বাটন আছে কোথায় কোথায়, এই যে এখানে আছে ডিসকভার মোর, ওকে ডিসকভার মোর কোথায় আছে, টাইটেলের ভিতরে, স্লাইডারের ভিতরে যাব, স্লাইডার ইমেজ, স্লাইডার টেক্সট, টেক্সটের ভিতরে আছে স্লোগান, ডিসকভার বাটন, এই যে দেখেন ডিসকভার বাটন আছে। এই কেন করলাম জাস্ট একটু পরেই বুঝতে পারবো, একটু পরেই আমরা বুঝতে পারবো। আরেকটা কাজ করতে পারেন আমরা এইভাবে না করে, পারচেজটা কোথায় ছিল, মেনুবার, মেনুবারের ভিতরে পারচেজ, মেনু, মেনুর ভিতরে পারচেজ, কপি, এই যে পারচেজটা আমরা এখানে কপি করলাম, আপনি কপি করে বাহিরে নিয়ে আসেন, আর কিচ্ছু করতে হবে না, এতটুকুই রাখেন যদি বুঝতে কষ্ট হয়, জাস্ট কপি করে নিয়ে আসলাম। এরপরে কি আছে, ডিসকভার মেনুর ভিতরে পারচেজ নিলাম, এবার হচ্ছে আমরা স্লাইডারে চলে যাব, স্লাইডারের ভিতর থেকে স্লাইডার বাটন যেটা আছে এটা না, স্লাইডার টেক্সটের ভিতরে আছে, টেক্সটে ঢুকে যান, ডিসকভার বাটন, হ্যাঁ এই ডিসকভার বাটনটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করেন, এইটাকে আবার পারচেজের উপরে নিয়ে যান, বাহিরে নিয়ে যান। তাহলে ডিসকভার বাটন নেওয়া কমপ্লিট। এইবার এই যে ছোট্ট আইকন না, কিছু ডিলিট করবেন না, জাস্ট কপি করে আপনি বাহিরে নিয়ে যান, ফুটারের উপরে নিয়ে যাবেন। আর এখানে যে এই বাটনটা শো করছে যে ছোট বড় হবে, বাটনটা কোথায় ছিল, স্লাইডার বাটন, এই যে এই স্লাইডার বাটনটাকেও কি করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে সবার উপরে নিয়ে যান। এখানকার কাজ শেষ। আর কোথায় কোথায় বাটন ক্রিয়েট করেছেন আপনি, এই যে এখানে এসে একটা বাটন ক্রিয়েট হয়েছে অ্যাড টু কার্ট, এটা কোথায় ছিল, বডি, বডিতে চলে যায়, বডির ভিতরে তারপরে কি আছে, ওয়্যারলেস এইচপি, এইটার ভিতরে ছিল, ওয়্যারলেস এইচপিতে যাব, প্রাইস, অ্যাড টু কার্ড বাটন, এই যে দেখেন এইটা, এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করেন, বাহিরে নিয়ে যান, সবার উপরে নিয়ে চলে যান। এখানকার কাজ শেষ। ওকে হেডার পেয়েছেন, বডি পেয়েছেন, ফুটার পেয়েছেন, সব পেলেন। এইবারে এই যে কপি কপি করে নিয়ে আসলেন সবাইকে, এই সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই গ্রুপ করে দেন, নাম দেন হোবার, হোবার নাম দিলাম। এবার হোবারের ভিতরে যাই,
পারচেজ কপি, এটা হচ্ছে পারচেজ হোভার, HWVER, ডিসকভার বাটন হোভার, স্লাইডার বাটন হোভার, ওকে। এখন আপনি কি করবেন, একটা একটা করে এডিট করবেন। ফার্স্ট এডিট কি করব আমি, পারচেজ হোভারে, পারচেজ হোভারে ঢুকে যান। এখানে কি হবে, পারচেজ হোভারটা যে এখানে ব্লক দেখাচ্ছে, দ্যাট মিনস এই চারটা বাটনের যে কোনোটার উপরে আপনার মাউসটা যখন নিয়ে আসবেন তখন এই ব্ল্যাক কালারটা চেঞ্জ হয়ে পিছনে কি আসবে, রেড কালার একটা ব্লক আসবে এবং টেক্সটটা হোয়াইট কালার হয়ে যাবে। তো আমার এই পারচেজের কালারটা কি হবে, ব্ল্যাক কালার হবে। এখান থেকে আমি ব্ল্যাক কালার করে দেব আর এই পারচেজ ব্লকটাকে ডিলিট করে দেব, ব্যাস। ক্লিয়ার, আমার পারচেজ ওভারের কাজ শেষ। এবার যাব ডিসকভার বাটনে। ডিসকভার বাটনটা কি, যে রেড কালারের উপরে কি আছে, হোয়াইট কালার আছে, তাহলে আমি ডিসকভার বাটনটাতে চলে যাই। যে হোয়াইট কালারটা তখন কি হয়ে যাবে, আমি যখন টেক্সটটা সিলেক্ট করব এই হোয়াইট কালারটা হয়ে যাবে হচ্ছে আপনার, হোয়াইট কালার হয়ে যাবে হচ্ছে, ধরেন দিলাম রেড, আর এই রেক্টেঙ্গেলের কালারটা হয়ে যাবে হচ্ছে হোয়াইট, দিলাম হোয়াইট, ওকে। এরপরে কি আছে, স্লাইডার না, বাটনটাকে বোঝায় না, আমার কাজ শেষ করি তারপরে বলছি হোভার বলতে কি বোঝায়। এখানে হচ্ছে যে আপনি যখন স্লাইডার ইমেজ চেঞ্জ করবেন, এখন এক নাম্বার স্লাইডারে আছেন, দ্বিতীয় স্লাইডারে আসলে তখন এটা চেঞ্জ হয়ে যাবে আর এটা এরকম হয়ে যাবে। আমরা স্লাইডার বাটনটাতে চলে যাই, এটা কোনটা আছে, ব্লক বাটন, এইটাকে জাস্ট একটু ঘুরে দেব, কোথায় ছিল, হেডারটাকে অফ করে দিই, জাস্ট একটু ঘুরে দেব। এই ব্লক বাটনটাকে কি করব, এখানে নিয়ে আসবো আর এই বাটনটাকে এখানে নিয়ে যাব, স্টিল বাটনটাকে, ব্লক বাটনটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি আর স্টিল বাটনটাকে সিলেক্ট করে জাস্ট এখানে নিয়ে আসবো। যাবে এখানে আর ব্লক বাটনটা যাবে এখানে, বাস এতটুকুই কাজ, দুইটাকে মুভ করে দিলাম। আর কি বাকি আছে, অ্যাড টু কার্ট বাটন, আমরা অ্যাড টু কার্ট বাটনে চলে যাই। এখানে আসার পর ধরে নিলাম অ্যাড টু কার্ট, টেক্সটটা হয়ে যাবে হচ্ছে আপনার সেম এই কালার, আর রেক্টেঙ্গেলের চেহারাটা হয়ে যাবে এই কালার, এই কালার হয়ে যাবে, ওকে। এখন দেখেন হোভারের
মনে রাখবেন হোবার সবার উপরে থাকবে এবং আই অফ করা থাকবে। আপনি ডিজাইন কমপ্লিট করেছেন, কমপ্লিট করার পরে যেখানে যেখানে বাটন হবে সেইগুলো কপি করে নিয়ে হোবারে রাখবেন, হোবারটা সবার উপরে থাকবে এর, আর হচ্ছে আই অফ করা থাকবে, চোখ বন্ধ করা থাকবে। আমি হেডারের এইটার কালারটা চেঞ্জ করে দিতে চাই, এখান থেকে রেড করে দিলাম, বডির কালারটা চেঞ্জ করে আমি গ্রিন করে দিলাম, আর ফুটারের কালারটা চেঞ্জ করে ব্লু করে দিলাম। যে রেড কালার হেডার, গ্রিন কালার বডি, ফুটার হচ্ছে কি কালার, ব্লু কালার, আর হোবারটা হচ্ছে আপনার কোনো কালার করা নেই, চাইলে আপনি কালার করে দিতে পারেন, যেমন গ্রে কালার করে দিলাম, গ্রের মধ্যে থাকলো। হোবার সবার উপরে থাকবে এবং আই অফ করা থাকবে, আর বাকি সব নিচে রাখবে। এই হোবারটা ইউজ করার কারণ কি, যখন সে বাটন দেখবে বাটনের এখানে আসবে, এসে দেখার পর হোবারের আইটা অন করবে অফ করবে, অন করবে অফ করবে। এই যে এখানে হোবার ইউজ করতে আমরা ভুল করেছি, ব্ল্যাক হয়ে এই ব্লকটা কি হয়ে যাবে, এখানে আমরা এই এটা অফ করে দিয়েছিলাম। ডিলিট করে দিয়েছি কেন, আচ্ছা পার্টসেস ব্লকটাকে এখানে নিয়ে যান, এটার কালার হয়ে যাবে হচ্ছে একটু অ্যাশ কালার দিয়ে দাও, ঠিক আছে, ডিলিট করা যাবে না কিছু, তাহলে তো আপনি বুঝাতেই পারবেন না, আমরা বুঝাতে পারবো না। ওকে, কি বলেছি, হোবারের আই অফ করা থাকবে। আবার এখানে কি অফ করে দিয়ে আসলো, ঠিক আছে, এবার দেখছেন একটা ভুল হলে পরে কি কাহিনী হয়। ওকে, আপনার হোবারটা মনে করেন নাই, এই হোবারটা কি নাই, আপনি হেডার বডি ফুটার আপনার কাজ কমপ্লিট, কমপ্লিট করার পরে আপনি হোবার অ্যাড করবেন, হোবারের আই অফ থাকবে, যখন আপনার কোনো বাটন, ডেভেলপার কি করবে বাটনের কাছে আসবে হোবারের আইটা অন করবে, অন করার সাথে সাথে সে বুঝে যাবে আচ্ছা এই চারটার মধ্যে কি হবে পিছনে, যদি আপনি হোবারটা অ্যাড করে না দেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যেগুলো একটা বাটন, সে মনে করবে যে এটা জাস্ট নর্মালি কোনো টেক্সট দিয়ে পিছনে আপনি একটা শেপ বসায় দিয়েছেন। সে যখনই হোবারটা কিরকম অন করবে সে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, দ্যাট মিন্স এই চারটা ব্লকে যখনই মাউসটা এরকম করে আসবে, যে মাউসটা আমি পারচেজের উপরে নিয়ে আসলাম সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, যে অ্যাশ কালার ছিল সেটা কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে, টেক্সটটা হোয়াইট কালার হয়ে যাবে, এই যে এরকমটা। আবার দেখেন আরেকটা কোথায় ছিল জানো, ডিসকভার মোড, ডিসকভার মোড়ে আসার পর সে আবার হোবারটাকে অন অফ করবে, ওকে ফাইন, সে এবার বুঝতে পারবে যে এটা হচ্ছে রিয়েল, যখনই হোবারটা দিবে মানে মাউসটা এই ডিসকভার মোড়ের উপরে চলে আসবে তখন সেটা কি হবে, হোয়াইট কালার হয়ে রেড কালার টেক্সট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আবার যখন ওই যে অ্যাড টু কার্টের মধ্যে যাবে, অ্যাড টু কার্টের মধ্যে চলে আসলো, ওভারটা অন করবে দেখবে যে কালারটা চেঞ্জ হয়ে কালার হয়ে গিয়েছে আর টেক্সটটা রেড কালার হয়েছে, দ্যাট মিন্স এখানে বাটন হবে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি?